ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তিনি মা তারার পুজো দেন। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ তিনি তারাপীঠের মন্দিরে আসেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য। প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তারাপীঠে পুজো দিলেন। জেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে বীরভূমের বিভিন্ন এলাকায় ভোটের প্রচারে নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে দেখা গেল ভোটের প্রচারে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে তিনি ভোটের প্রচারে বেরিয়েছেন। একই সঙ্গে তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। দলের প্রার্থীর সঙ্গে তারাপীঠে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিলেন নিশীথ প্রামাণিক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিন্দম দে। অরিন্দম, নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে দেখা গেল মায়ের মন্দিরে পুজো দিতে, বেরিয়ে এসে কি বার্তা দিলেন তিনি? যাত্রী গোলযোগের কারণে আমাদের সঙ্গে অরিন্দমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, দলীয় প্রার্থীকে সঙ্গে করে নিয়ে তারাপীঠে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাকে দেখা গেল মায়ের মন্দিরের একেবারে অন্দরমহলে গিয়ে তিনি পুজো দিচ্ছেন। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যর সমর্থনে ভোটের প্রচারেও বেরিয়েছিলেন নিশীথ প্রামাণিক। একই সঙ্গে আজ বীরভূমে তাকে দেখা গেল তারাপীঠে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিলেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে করে নিয়ে দলের প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে নিশীথ প্রামাণিক পৌঁছে গিয়েছিলেন তারাপীঠ মন্দিরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিন্দম দে। অরিন্দম, জানবো তোমার কাছে, দেবতনু ভট্টাচার্য বিজেপি প্রার্থী, তিনি এবং তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তারা পিঠে পুজো দিলেন, বেরিয়ে এসে কি বার্তা দিলেন তারা? যান্ত্রিক গোলযোগের কারণে অরিন্দমের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে খবরে আমরা নজর রেখেছিলাম, দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে তারা পিঠে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কি রায় দিয়েছে মহামান্য উচ্চ আদালত? তবে এতটুকুই বলবো, এসএসসি যদি আপনারা যেভাবে বললেন, আপনাদের কাছেই শুনলাম যে 19,000 চাকরিকে বৈধ বলে এসএসসি বলেছে, এটা আপনাদের কাছেই শোনা। যদি এরকম ঘটনা হয়ে থাকে, নিশ্চিতভাবে এসএসসির এই কাজটি অনেক আগেই করা উচিত ছিল। আজকে এই যে দীর্ঘ ভোগান্তি, যারা যোগ্য প্রার্থী তাদেরকে দীর্ঘদিন ধরে ভুগতে হলো, কাদের জন্য, কাদের গড়িমসির কারণে, কাদের, এক কথায় বলবো যে কাদের জন্য, এটা সম্পূর্ণভাবে আমি বলবো তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই সরকার এবং এসএসসি কমিশন থেকে শুরু করে যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল প্রত্যেকেই এই যে ভোগান্তি এটার জন্য দায়ী। এবং নিশ্চিতভাবে আমি বলবো যে আমরাও বারংবার আওয়াজ তুলেছিলাম যে যারা যোগ্য প্রার্থী তাদের তালিকা তৈরি করে দেয়া হোক, এবং আপনারা জানেন যে তাদের সঙ্গে আমরা ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। নিশ্চিতভাবে এই ধরনের যে ঘটনা সামগ্রিক বাংলা জুড়ে যে চলছে, একদিকে যোগ্য যারা প্রার্থী তারা চাকরি পাচ্ছে না, পথে বসে ধর্ণা দিচ্ছে, আবার যারা যোগ্য প্রার্থী যারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে নিজের কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদেরকে আজকে অনিশ্চয়তার মধ্যে ভুগতে হয়েছে, এর সম্পূর্ণ এই পুরো ব্যাপারটার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ই এই ধরনের ঘটনা ঘটেছে। অযোগ্যদেরকে লুকোনোর কারণেই, অযোগ্যদেরকে বাঁচাবার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। এবং অযোগ্য যারা রয়েছে তারা কিভাবে ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে অথবা কেউ কেউ বা পরীক্ষায় না বসেই চাকরি পেয়েছে সেটাও কিন্তু তদন্ত করা, তদন্তের প্রয়োজন রয়েছে। এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা রয়েছে, কালপ্রিট রয়েছে, তাদেরকে খুঁজে বের করবার প্রয়োজন রয়েছে। এবং রাজ্যের যে কেউ হোক না কেন, নেতা থেকে শুরু করে মন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে যদি এর পেছনে অন্য আরও বড় কোনো হাত থাকে, মুখ্যমন্ত্রীও থাকে, নিশ্চিতভাবে তাকেও কিন্তু দোষী সাব্যস্ত হলে তাকেও সাজা পেতে হবে।
আবারও যোগাযোগ করা গিয়েছে আমাদের প্রতিনিধি অরিন্দম দের সঙ্গে। অরিন্দম, নিশীথ প্রামাণিককে দেখা গেল তারাপীঠে মায়ের মন্দিরে, তিনি সেখানে এলেন, পুজো দিলেন, দেবতনু ভট্টাচার্য তার সমর্থনে প্রচারও করছেন, কি বার্তা দিচ্ছেন তারা? দেখো, আজকে সকালে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি আজকে এসেই সকালে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে নিয়ে তারাপীঠে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেন, এবং মন্দিরে পুজো দেওয়ার পরেই বীরভূমের রামপ্রসাদ মহকুমার মারগ্রাম থানার বিষ্ণুপুর গ্রামে নিশীথ প্রামাণিক পৌঁছান, এবং সেখানে পৌঁছানোর পরে কিন্তু সেখানে একটি পথসভা তিনি করেন দেবতনু ভট্টাচার্যকে পাশে নিয়ে, এবং তাকে পাশে নিয়ে রোড শোটি করার পরেই কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকরা তাকে যখনই এসএসসির মামলা নিয়ে, আজকে শুনানি নিয়ে এসএসসির যে রায়দান সেটা নিয়ে প্রশ্ন করে, তখনই কিন্তু তিনি পুরো বিষয়টা বলেন এসএসসি যে আজকে উনিশ হাজার যোগ্য চাকরি প্রার্থীদের যে তালিকা দিয়েছে সেটা এসএসসিতে অনেক আগেই দেওয়া উচিত ছিল, এটা নিশীথ প্রামাণিক বলেন। আর তার পাশাপাশি দেখো, এসএসসি নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলার যে পুরো দায়িত্বই কিন্তু মুখ্যমন্ত্রীর ওপরে, তিনি নিশীথ প্রামাণিক বলেছেন যে পুরো নিয়োগ দুর্নীতিটার পুরো দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে চাপিয়েছেন। এবং তার পাশাপাশি আজকে দেখো বীরভূম লোকসভা কেন্দ্রে বিষ্ণুপুরের পরে কিন্তু তিনি বীরভূমের নলহাটিতে একটি জনসভা করবেন, এবং তার পাশাপাশি আরো একটি রাজগ্রামে আরো একটি জনসভা করবেন। একেবারে ধন্যবাদ অরিন্দম, যে খবরে আমরা নজর রেখেছিলাম দেবতনু ভট্টাচার্য বিজেপি প্রার্থী তার সমর্থনে ভোট প্রচার, এবং একই সঙ্গে তারা পিঠে পুজো দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।